সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে বেআবেকেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব। এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। দেশের জনগণ ফুঁসে উঠেছে, তারাই ফ্যাসিস্ট হাসিনা সরকারের কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না বলছে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা। এরপর থাকবে আগামী 7ই জানুয়ারির নির্বাচন নাটক মঞ্চ হতে দেয়া হবে না বলছেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর। এবারে জানাবো আগামীকাল সকাল সন্ধ্যা বিএনপির অবরোধ, ভোট বর্জন এবং সরকারকে অসহযোগিতার আহ্বান জানিয়ে ঢাকাসহ সারাদেশে বিএনপি এবং সমমনা দলগুলোর টানা 3 দিন প্রচারপত্র বিতরণ এবং গণসংযোগ শেষ হচ্ছে আজ। এরপর রোববার 24শে ডিসেম্বর সারাদেশে সকাল সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করবে দলটি। এদিকে 6 নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার করল বিএনপি। বিএনপির 6 নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। আর শনিবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। এদিকে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি হচ্ছে পরগাছা বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবং সর্বশেষ জানিয়ে দিব নৌকায় চড়ে সেলের নির্বাচনী প্রচারণায় হাজি সেলিম। নৌকায় চড়ে সেলের নির্বাচনী প্রচারণা চালান সাবেক এমপি হাজি সেলিম। এ সময় তার ছেলে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সুলাইমান সেলিম সহ নেতাকর্মীরা সঙ্গে ছিলেন। শনিবার 23শে ডিসেম্বর বিকেল 3:30 রাজধানীর পুরাতন জেলখানা মোড় থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন তারা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। দেশের জনগণ ফুঁসে উঠেছে, তারাই ফ্যাসিস্ট হাসিনা সরকারের কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ঢাকা মহানগরের দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন বলেছেন আওয়ামী লীগ সরকার 2014-2018 সালের মতো আবারও বিনা ভোটে ক্ষমতায় মসনদে বসতে চায়। এজন্য তারা দেশের জনগণকে বোকা বানাতে নতুন নতুন অপকৌশলের আশ্রয় নিতে নানামুখী চক্রান্ত করে যাচ্ছে। কিন্তু দেশের জনগণ এবার ফুঁসে উঠেছে, তারাই সরকারের কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না। আওয়ামী লীগ ঘোষিত ঘোষণা দেশের জনগণকে দুর্ভিক্ষের দিকে নিয়ে যাচ্ছে। তারা ব্যাংক লুট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে। দেশের মানুষের মানবাধিকার, বাকস্বাধীনতা, ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এই সরকারকে বাংলাদেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। রাতের ভোটের এই অবৈধ সরকার আগামী 7ই জানুয়ারি একতরফা প্রহসনের নির্বাচনী নাটক মঞ্চ করতে যাচ্ছে। তিনি নীলনকশার এই তামাশার নির্বাচন বর্জন করে পেছনের দরজা দিয়ে ক্ষমতা গ্রহণের চক্রান্ত রুখে দিতে ঢাকা মহানগর এবং দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান। শনিবার রাজধানীর বেইলি রোড মালিবাগ এলাকায় গণসংযোগ এবং লিফলেট বিতরণকালে এসব কথা বলেন। এ সময় ঢাকা মহানগর মজলিসের শুরা সদস্য শাইন আহমেদ খান, শাহ মাহফুজুল হক, সুলতান মহিউদ্দিন, স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন বলেন এই স্বৈরাচার সরকার মনে করছে আমিরে জামাত বিরোধী দলীয় শীর্ষ নেতাদেরকে কারাগারে আটক রেখে নেতাকর্মীদের উপর দমনপীড়ন চালিয়ে খুব সহজেই নির্বাচনী বৈতরণী পার হয়ে যাবে। কিন্তু এদেশের জনগণ সেটি হতে দেবে না। তারা জেগে উঠেছে, রাজপথে নেমেছে। নিজেদের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না। প্রহসনের নির্বাচন রুখে দাঁড়াতে জামাত ইসলাম সহ দেশব্যাপী গণসংযোগ এবং লিফলেট বিতরণের কর্মসূচি পালন করছে বলে জানান তিনি। তিনি বলেন নিজে ভোট বর্জন করতে হবে, একই সাথে নির্বাচন বর্জনের লিফলেট জনগণের কাছে পৌঁছে দিতে হবে, দেশবাসীকে ভোট বর্জনে উৎসাহিত করতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণের প্রাণের দাবি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। আমিরে জামাত, ডক্টর শফিকুর রহমান সহ দেশের সকল বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের মুক্ত করতে হবে, অন্যথায় এদেশের মানুষের কাঁধে কাঁধ মিলে বুক উসিয়ে এই স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে নিজেদের অধিকার আদায় করতে হবে। এছাড়াও কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে ভোটাধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের গণ আন্দোলনের অংশ হিসেবে প্রহসনে নির্বাচন বর্জন এবং ভোট প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে রাজধানীর বিভিন্ন স্থানে গণসংযোগ লিফলেট বিতরণ করে বাংলাদেশ জামাত ইসলাম ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা। 7ই জানুয়ারি নির্বাচনের নাটক মঞ্চ হতে দেয়া হবে না বলছেন নূর। জনগণের টাকা খরচ করে আগামী 7ই জানুয়ারি নির্বাচনের নামে কোনো ভাগ বাটোয়ারার নাটক
মঞ্চ হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শনিবার বিকেলে 3:30 অসহযোগ আন্দোলনের গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করে গণ অধিকার পরিষদ। দৈনিক বাংলা মোড়, ফকিরাপুল, নাইটেঙ্গেল মোড় এসব এলাকায় লিফলেট বিতরণ শেষে বিজয়নগর পানি ট্যাঙ্কি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে গণ অধিকার পরিষদ। এরপর বিজয়নগর পানি ট্যাঙ্কির মোড় থেকে মিছিল শুরু করে নাইটেঙ্গেল মোড় ঘুরে বিজয়নগর পানি ট্যাঙ্কির মোড়ে এসে মিছিলটি শেষ হয়। লিফলেট বিতরণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, নির্বাচন কি হবে, কারা কতটি আসন পাবেন সেটা তো 17 ডিসেম্বর ভাগবাটোয়ারার সিদ্ধান্ত হয়ে গেছে। এখন ডিসিএসপি ও সিইওদের ভাগবাটোয়ারা ভাগ দিতে নির্বাচনের নামে এই প্রহসন করা হচ্ছে। জনগণের টাকা খরচ করে 7ই জানুয়ারি নির্বাচনের নামে কোনো ভাগবাটোয়ারা নাটক মঞ্চ এদেশে হতে দেওয়া হবে না। আমরা নির্বাচনের ঝুঁকি নিয়ে রাজপথে আসি নিজের স্বার্থ কিংবা পরিবারের জন্য নয়। আমাদের সুযোগ ছিল নির্বাচনে গেলে 20-50 কোটি টাকা পেতাম, 5-7টি আসন পেতাম, কিন্তু দেশের প্রতি দায়বদ্ধতা থেকে আমরা সেটি করিনি। দুদিন আগে পরে সরকারে পরিবর্তন হবেই, অসহযোগ আন্দোলন সফল করতে আপনারা রাজপথে নেমে আসুন, সবাইকে দায়িত্ব নিতে হবে। করোনাকালে আপনারা অনেকেই কর্মহীন ছিলেন, কাজেই আজ থেকে 7ই জানুয়ারি পর্যন্ত 12 দিন পর্যন্ত অফিস আদালত বন্ধ করে অসহযোগ আন্দোলন করুন। দেশপ্রেমিক কর্মকর্তা কর্মচারীদের প্রতি আমাদের আহ্বান, অফিস আদালতে তালা দিয়ে বন্ধ করে দিন। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি, তবে আমাদের উপর আঘাত আসলে আত্মরক্ষায় পাল্টা আঘাতের ব্যবস্থা নিব। কাল সকাল সন্ধ্যা বিএনপির অবরোধ, ভোট বর্জন এবং সরকারকে অসহযোগিতার আহ্বান জানিয়ে ঢাকাসহ সারাদেশে বিএনপি এবং সমমনা দলগুলো টানা 3 দিন প্রচারপত্র বিতরণ গণসংযোগ শেষ হচ্ছে আজ শনিবার। এরপর রোববার 24 ডিসেম্বর সারাদেশে সকাল সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করবে দলটি। সম্প্রতি ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ সহযোগ আন্দোলনের ডাক দেওয়ার কয়েক ঘণ্টা পর এই কর্মসূচি ঘোষণা করেন। এ সময় তিনি ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনের নামে বানর খেলায় অংশগ্রহণ করবে না, ভোট কেন্দ্রে যাবেন না, নির্বাচন এ কারা এমপি হবেন সেই তালিকা আগেই তৈরি হয়ে গেছে। রুহুল কবির রিজভী আরো বলেন, সরকার সব ধরনের কর খাজনা, পানি, গ্যাস, বিদ্যুৎ বিল, ইউটিলিটি বিল সহ অনুরোধ করছি, কোন ধরনের বিল আপনারা সরকারকে দিবেন না। ব্যাংক খাতের মাধ্যমে সরকার সবচেয়ে বেশি অর্থ লুটপাট করে বিদেশে পাচার করছে, ফলে ব্যাংকে টাকা জমা রাখা নিরাপদ নয়, সেটি ভাবুন। এর পাশাপাশি মিথ্যা এবং গাইবী মামলায় অভিযুক্ত লাখ লাখ রাজনৈতিক নেতাকর্মীকে আদালতে হাজিরা দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানান রুহুল কবির রিজভী। 6 নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার করল বিএনপি। বিএনপি 6 নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে দলটি। আজ শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলটির শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলাধীন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলালুদ্দিনকে দলীয় সকল পদ থেকে অব্যাহতি এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউল হক কাদের জিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব কাজী ফুরকান, জেলা ছাত্র দলের সাবেক নেতা মোহাম্মদ ইসমাইল মোহাম্মদ হাসানকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। ওই নেতৃত্ববৃন্দ যখন দলকে সুসংগঠিত এবং শক্তিশালী করতে কর্মতৎপরতা থাকবেন বলে আশা করছে বিএনপি। এছাড়া দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে শেরপুর জেলা বিএনপির কোষাধ্যক্ষ এমদাদুল হক মাস্টারকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও জানানো হয়। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি হচ্ছে পরগাছা বললেন ওবায়দুল কাদের। বাংলাদেশের রাজনীতিতে বিএনপিকে পরগাছা বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের 5 আসনের নৌকার প্রার্থী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি গণতন্ত্র হত্যাকারী দল, এই নির্বাচনে শপথ পরগাছা বিএনপিকে হটিয়ে দেওয়া হবে। শনিবার 23 ডিসেম্বর টানা দ্বিতীয় দিনের মতো নিজ নির্বাচনী আসন নোয়াখালী পাশে পথসভায় এসব মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, যারা শেখ হাসিনাকে হটাতে চায় তাদের হটিয়ে দেব। আওয়ামী লীগ এবার নির্বাচনের লড়াই বাংলাদেশের গণতন্ত্রকে বাঁচানোর লড়াই,
এ সময় আওয়ামী লীগের নির্বাচনী ভোট দিয়ে গণতন্ত্রের বিজয়ের আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিএনপির ট্যাক্স, পানি, গ্যাস, বিদ্যুৎ বিল না দেওয়ার আহ্বান প্রসঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করে ওবায়দুল কাদের বলেন, যারা ট্যাক্স বিদ্যুৎ বিল দেবে না তাদের ঘরে বিদ্যুৎ গ্যাস লাইন বন্ধ করে দেওয়া হবে। কোম্পানিগঞ্জের বিভিন্ন এলাকায় সকাল থেকে গণসংযোগ করে আওয়ামী লীগের এই হেভিওয়েট নেতা বিকেলে কবিরহাট উপজেলায় নির্বাচনী পথসভা করেন তিনি। এ সময় তাকে বরণ করে নিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে উপস্থিত হন হাজারো নেতাকর্মী।